আচ্ছা, এখন আমি যেটা করব, গতকালের যে লেকচারটা আছে না, এটা আমি আবার রিপিট করব আর কি। রিপিট করতে গেলে যেটা, যে জেসন জেসন ক্লাসটা আছে জেসন নিয়ে, তো জেসন কি জিনিস? জেসন হচ্ছে কি, যে একটা কমন ডাটা ফর্ম্যাট। মনে করেন আমি পিএইচপির সাথে কোনো কাজ করতেছি, পিএইচপি সার্ভারের সাথে, অ্যান্ড্রয়েডের কাজ হইতে পারে, আইফোনের কাজ হইতে পারে, উইন্ডোজ মোবাইলের কাজ হইতে পারে। এখন এদের মধ্যে ধরেন আমি যেটা ই করছি, আপনার যদি পাসপোর্টের জন্য যদি একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানানো হয়, এখন আমার তো এখান থেকে কিছু ডাটা সার্ভারে পাঠাইতে হবে। মনে করেন আমার নাম, বাপের নাম, মার নাম, কাকার নাম, কাকার নাম লাগে না, ঠিক আছে, তারপরে ছবি টবি, অন্য অন্য জিনিসপত্র, এগুলো সব পাঠাই দাও না, সবাই তো পরে দিতে হয়, বার্থডে টার্থডে। এখন আমি যে এখান থেকে ডাটা পাঠাবো সার্ভার এন্ডে, তো ওই জিনিসটা চিনতে হবে। হ্যাঁ, চিনতে হবে না? হ্যাঁ, আমি এখান থেকে এখন ধরেন আমি একটা জিনিস পাঠালাম আপনার কাছে, আপনি যদি না চিনতে পারেন তাহলে তো আর হইলো না। এখন তাহলে এমন একটা কমন ডাটা ফর্ম্যাট দরকার, যেটা আপনার অ্যান্ড্রয়েডও সেম, পিএসপিতেও সেম, বা সি শার্পেরও সেম, এইটা হচ্ছে জেসন। কারণ জেসন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি। এখন একটা জেসন ই হয় আর কি, যদি ওই জিনিসটা গতকাল ই করা হয়েছিল, তারপরে আমি আবার একটু রিপিট করছি। সেটা হচ্ছে ধরেন একটা কবি পরিচিতির অ্যাপ বানাবেন। আচ্ছা, তার আগে একটু বলে দিই, জেসনের ক্ষেত্রে তিন ধরনের, চার ধরনের জিনিস আপনাকে জানতে হবে। এয়ারে এয়ারে ঠিক আছে, এয়ারে এখন এই যে এয়ারে স্টার্ট উইথ থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, এন্ড উইথ থার্ড ব্র্যাকেটের যে ই আছে না, এটা দিয়ে শেষ হয় এয়ারে। আছে, এরপরে দুইটা আছে, এরপর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে স্টার্ট উইথ সেকেন্ড ব্র্যাকেট, এন্ড উইথ সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, কি মানে কি, জেসনের মধ্যে ভ্যালুগুলো থাকে কি এবং কি ভ্যালু পেয়ার আকারে আর কি। তা কি হচ্ছে একটা কি, ঠিক আছে, আর ভ্যালু, ভ্যালুটা কি, ওই কি এর আন্ডারে কি ভ্যালু আছে সেটা হচ্ছে ভ্যালু। এখন যদি আমি যদি একটু স্পেসিফিকভাবে ই করে নিই, ধরেন আমি একটা কবি পরিচিতি অ্যাপ বানাইতে চাচ্ছিলাম, ওই যে বানাবো আর কি, কবি পরিচিতি অ্যাপ বানাইতে গেলে ফার্স্টে কি থাকতে পারে, ধরেন এই একটা জেসন এয়ারে, সে এয়ারের মধ্যে অনেকগুলো জেসন অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট, অবজেক্টের মধ্যে কি ভ্যালু আকারে ভ্যালুগুলো থাকবে, কি ভ্যালু পেয়ার আকারে। এখন আমার বলতে পারি যে পোয়েট, মনে করেন পোয়েট, মনে করেন নেম, নেম 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 থাকবে না, পোয়েটের একটা নেম থাকবে, তা কি নেম থাকতে পারে, সেটা হচ্ছে মনে করেন রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক আছে। আচ্ছা, এখন ও যেটা বলতে চাইছিল যে লিস্ট বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ট্যাগরের বাম পাশে তার একটা ইমেজ দেখাইতে চাচ্ছে আর কি। তো এখানে মনে করেন আমি ইমেজ বলে আর একটা প্রপার্টি দিলাম, ইমেজ, ইমেজ, ইমেজ থেকে এখানে ইমেজের কি নাম দিয়েছি সেই নামই এখানে দিব আমি, রবীন্দ্রনাথ। এটা হচ্ছে তার নাম রবীন্দ্রনাথ। পরের অংশটুকু আপনি দিলেও দিতে পারেন, মানে না দিলে যদি অ্যাসেটের মধ্যে রাখেন তো পরের অংশটুকু দিতে হবে আর কি, আর অ্যাসেটের মধ্যে না রাখলে আপনি পরের অংশটুকু না দিলেও হবে। এরপরে আর কি থাকতে পারে, দ্য ডিটেলস, ঠিক আছে, কোথায় লিখতে চাচ্ছেন, এটা একটা ফাইলের মধ্যে রাখে, সে ফাইলটা পড়ে নিয়ে সেটা দিয়ে কাজ করবে। এটাই আছে, মনে করেন একটা জেসন ফাইল হবে আর কি, ঠিক আছে। তার ডিটেলস কে অন বন অন 1961, হ্যাঁ একটা তারিখ দিয়ে দিই, মনে করেন মার্চ 15, ঠিক আছে,
হ্যাঁ, তারপর হচ্ছে ডাইড অন কত মনে করেন 28শে অগস্ট, অগস্ট আঠাশে অগস্ট 1941, ঠিক আছে। তারপর হচ্ছে ই গট নোবেল প্রাইজ 1913 সাল, তাই তো? নোটেবল বুকস কি আছে, গীতাঞ্জলি, তারপর মনে করেন আর কি আছে, গীতাঞ্জলি, তারপরে চোখের বালি, চোখের বালি, গোরা, ইটিসি, ঠিক আছে, সমস্যা আছে। এরপরে এই যে দেখেন একটা, এই এটাকে বলছি আমি কি নেম, আর এটা হচ্ছে তার ভ্যালু, ইমেজ তার ভ্যালু, এটা ডিটেলস তার ভ্যালু, এটা হ্যাঁ হ্যাঁ নেম হচ্ছে এটা কি, নেম কির যে ভ্যালু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এখন যেটা আছে আছে আচ্ছা, এখন এটা গেল। এরপরে যেটা আছে মনে করেন আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কেও এরকম একটা লি করতে চাচ্ছি, এটা একটা জেসন অবজেক্ট, এরকম অনেকগুলো অবজেক্ট নিতে হবে। অবজেক্ট নিলে যেটা হবে, যে একটা অবজেক্ট থেকে আর একটা অবজেক্ট আমি ই করি কিভাবে, ডিফারেনশিয়েট করি আমি কমা দিয়ে, এখান থেকে আমি এই লিখলাম। লেখার পরে আর এই ফরম্যাটটা সুন্দরভাবে আপনি একটা সাইট পাবেন, সাইটের নাম হচ্ছে, সাইটের নামটা হচ্ছে জেসন ভিওর স্টাক ডট এইসে, এখানে এটা কপি করেন, কপি করে ফরম্যাট করে দেন, দেখেন একেবারে সুন্দরভাবে আপনার ফরম্যাটটা তৈরি হয়ে যাবে, এই যে ফরম্যাট, ঠিক আছে। এখানে আমি রবীন্দ্রনাথ ট্যাগোর না দিয়ে এখানে কি দিলাম, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। আর এখানে তার ইমেজ কি ইমেজ, এটা মনে করলাম তার ইমেজ, এটা আমি দিলাম এখানে, মনে করেন তার জন্ম কত 1899, মনে করেন তার ই কত, মনে করেন এপ্রিলের, খেয়াল ভাই আন্দাজে মারে দিলাম একটা আর কি, আচ্ছা এখানে ই কত 1975 সালে, 75-এ 29শে আগস্ট, এটা মনে ডেটটাও মনে ঠিক আছে, 29শে আগস্ট, আর এখানে মনে করেন গট সিটিজেন অফ বাংলাদেশ অন 1972, ঠিক আছে। আচ্ছা এখানে মনে করেন বিশ্বের বাসী সিন্ধু হিন্দোল, সিন্ধু হিন্দোল, আর এটা মনে করেন ঠিক আছে, সমস্যা আচ্ছা। এবার মনে করেন আমি শরৎচন্দ্র নিয়ে ই করব, শরৎচন্দ্র এই এখানে কি হবে, শরৎচন্দ্র, আচ্ছা এখানে শরৎচন্দ্র ইমেজ ই করবো, শরৎচন্দ্র, শরৎচন্দ্র এক্সপ্রেশন দিতে পারো, না দিলেও হবে, আচ্ছা আমি বলতেছি আর কি, আচ্ছা
তারপরে এই মনে করেন এই সে ফাইল, ঠিক আছে, এই আছে আমার ডাটা। এখন এবার যদি আমি একটু দেখতে চাই, দেখেন এই সাইটটা কিন্তু খুব সুন্দর একটা সাইট, যদি ভিউ করতে চান, এই যে দেখেন, এটা দেখছেন, নেম রবীন্দ্রনাথ ঠাকুর, ইমেজ রবীন্দ্রনাথ, ডিটেলস। এই যে দেখছেন, এখন আমি যেটা করব এগুলো রিড করব, রিড করে এখানে ফার্স্ট পেজে কবির নাম এবং তার ইমেজ ক্লিক করলে তার ডিটেলস দেখা যাবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনি যে হাদিসের আব্বা হইতে চাচ্ছেন এই জিনিসের মধ্যে নিতে হবে। মনে করেন ওহি ওহির আন্ডারে কি কি হাদিস আছে ওইগুলো জেসনের মধ্যে নেবেন, নেওয়ার পরে ওই ভাষা পাঠাই দিয়ে। এটা আসলে এসকিউএল ডাটাবেস দিয়ে করতে হয়, করলে আরো বেটার হয়, কিন্তু আমাদের ছোটখাটো অ্যাপ বানাইতে চাচ্ছে তার জন্য জেসন মোবাইল আনা পারবে। তাহলে এখন এটা এটা যদি আপনি নিজে যদি ছেড়ে দিতে পারেন, এই এক অ্যাপ থেকেই আপনি মনে করেন যে বিশাল কি অবস্থা হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন, অলরেডি আমি কালকে এখানে ডাট ই ছিল করা টেস্ট প্রজেক্ট, এর মধ্যে একটা ফাইল ছিল কবির পরিচিতি। আমি কি করব, এর মধ্যেই আসলে এই জিনিসগুলো সব ঢুকাই দেবো, ঠিক আছে। হ্যাঁ, এটা নোটপ্যাডের একটা ফাইল, আমি একটা ফাইল ওইখান থেকে আপনি কপি করে এনে এখানে পাঠিয়ে দিতে পারি। অলরেডি আছে ওইখানে কবি জাস্ট আমি করছে যদি ইউটিউব। এখন এখানে একটা অ্যাক্টিভিটি নিছি আমি, অ্যাক্টিভিটিটা কোন জেসন অ্যাক্টিভিটি, জেসন অ্যাক্টিভিটির মধ্যে তার আগে একটা জিনিস বলি, এটা তো আরো আগের লেখা, ঠিক আছে। এখন এটা সব বাদ আবার নতুন করে বলি, কি বলো আরিফ? মনে করেন আপনার পোয়েট, পোয়েটার এখানে কি কি জিনিসপত্র আছে জেসনের মধ্যে দেখেন তো, নেম আছে, তার ইমেজ আছে, ডিটেলস আছে। তাহলে আমি আসলে একটা ক্লাস নেব, সেই ক্লাসের কি করব, এগুলো প্রত্যেকটাই মনে করেন এক একটা তার এক একটা প্রপার্টি, ঠিক আছে। তাহলে আমি যদি ই করি, তাহলে এখানে আমি কি করব, প্রাইভেট স্ট্রিং নেম, তারপর কি আছে স্ট্রিং ইমেজ, তারপর কি হইতে পারে প্রাইভেট স্ট্রিং ডিটেলস, ঠিক আছে। আচ্ছা এরপরে এর আগের দিন আপনার এটা মনে হয় 17 নম্বর লেকচারে আছে আর কি, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি জিনিস, কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড, মেথড কি দেখানো হয়েছিল না, মনে আছে আপনার? কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড, সেই মেথডের নাম হবে ক্লাসের যে নাম সেই নাম। তাহলে এই ক্লাসের নাম কি হবে, মনে করেন পাবলিক পোয়েট, পোয়েট, ঠিক আছে। একবারে আপনি এখান থেকে ইও করতে পারেন, এখানে সোর্স জেনারেট কনস্ট্রাক্টর উইথ ফিল্ডস। আচ্ছা কনস্ট্রাক্টরের মধ্যে আসলে কি কাজ করায়, কনস্ট্রাক্টরের মধ্যে কিছুই না, জাস্ট ধরেন পোয়েটের যে বিভিন্ন ই আছে তার যে নেম ইমেজ ডিটেলস, এখন এইগুলো আসলে এর ভিতরে ইনিশিয়ালাইজ করা হচ্ছে। এটা শুধু আপনার এইভাবে করা যায় না, আরো একটা মেথড আছে সেটার গেটার মেথড আছে, সেই সেটার গেটার মেথডের মাধ্যমেও করা যায়। যে কোনো একটা আপনি ইউজ করলে হবে। আচ্ছা এখন যেটা বলছিলাম, এই ক্লাসের একটা অবজেক্ট অবজেক্ট যদি তৈরি করা হয় তখন এই কনস্ট্রাক্টরটা কল হয়। একটা ক্লাসের অবজেক্ট তৈরি করলে কি হয়,
অবজেক্ট তৈরি করে যদি ইনিশিয়ালাইজ করো, এই কনস্ট্রাক্টর একটা কল হয়। এখন এর আগে আমার একটা লেকচারে একবারে আসলে তিনটা চারটা লেকচার টা নিয়ে আসতে হয়েছে, মানে এই পার্ট গুলো আর কি, দিস পার্ট গুলো আর কি, মানে লেকচার গুলো না দেখলে কিন্তু আসলে মানে বুঝতে পারবে না। এখন যেটা আছে যে এইগুলো এই ক্লাসের একটা অ্যানালিস্ট আমি নিব, কারণ আগের দিন আমি দেখাইছিলাম ওই যে কবি মানে কবিতা, সেই কবিতার পোয়েটকে তার ডিটেলসকে এগুলো দেখানো হয়েছিল একটা লেকচারে আর কি। এখন মনে করেন একটা কবিতার নাম, কবিতার পোয়েট এবং তার যে ডিটেলস, হ্যাঁ এটার জন্য তিনটা অ্যারে নেওয়া লাগছে। তারপরে আবার যদি মনে করেন আমার 100 কবিতা দিয়েছিল, ছয়টা ছয়টা কবিতা দিয়ে যদি করা হইতো, ছয়টা কবিতা দিয়ে করলে কি দিয়েছিল, ছয়টা আপনার ছয়টা ই নিতে হয়েছিল, ছয়টা বাটন নিতে হয়েছিল। এখন যদি মনে করেন 1,000 যদি কবিতা থাকে, তাহলে 1,000 বাটন তৈরি করে কি ওইভাবে ই করা সম্ভব? সম্ভব না। তার জন্য আসলে লিস্ট ভিউ আসছে, কি বলুন তো? লিস্ট ভিউ, লিস্ট ভিউ এর মধ্যে আর অ্যারেলিস্ট বলে একটা জিনিস আছে, এটা আমরা ইউজ করব। অ্যারেলিস্ট কি জিনিস? অ্যারেলিস্ট হচ্ছে অ্যারেতে কি থাকে, অ্যারে একটা স্পেসিফিক সাইজ থাকে, আর অ্যারেলিস্টে কোনো স্পেসিফিক সাইজ থাকে না। আপনি যখন এর ভিতরে কোনো এলিমেন্ট যোগ করেন, সাথে সাথে এটা সাইজ বাড়ে। আর যদি মনে করেন এখান থেকে কোনো অ্যারেলিস্টের কোনো কোনো একটা পজিশন যদি আপনি ডিলিট করে দেন, তাহলে ওই সাথে সাথে সাইজ কমে যাবে, ঠিক আছে? আর এই জন্য আসলে আমরা যখন লিস্ট ভিউ ইউজ করব, লিস্ট ভিউ এর উপরে একটা বেজ অ্যাডাপ্টার ই করতে হবে, সেট করতে হবে, অ্যাডাপ্টার সেট করতে হবে লিস্ট ভিউ। এখন মনে করেন আপনার প্রথম কবির নামগুলো আপনি দেখাবেন, এখন যদি 50টা কবির নাম দেখেন, 50টা বাটন তো আসলে ই করা সম্ভব না, ঠিক আছে? তো এখন একটা বাটন দিয়ে ওই জিনিসটাকে আমরা রিইউজ করব, এটা আসলে রিইউজ মানে আবার ইউজ করব, একটা লিস্ট ভিউ এর মাধ্যমে এটা করে। এখন আমার যেটা আছে, আর যেটা আছে মনে করেন যে এই অ্যারে লিস্ট, অ্যারে লিস্টে এখানে আইটেম, আইটেমস ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট পয়েন্ট, এটা হচ্ছে কি করা হচ্ছে, ইনিশিয়ালাইজ, ইনিশিয়ালাইজ অ্যারে লিস্ট, অ্যারে লিস্টটা এখানে ইনিশিয়ালাইজ করা হচ্ছে। আচ্ছা এরপরে অ্যারে লিস্টে একটা অ্যাডাপ্টার সেট করতে হবে, তো অ্যাডাপ্টারটা এখানে ই আছে। তার আগে আমি যে কাজটা করব, এখানে দেখেন একটা মেথড লিখছি জেসন পার্স, এর মাধ্যমে আমি জেসন পার্স করব। জেসন এই যে একটা জেসন আছে না, যে কবি পরিচিতি, এর একটা জেসন, এই জেসনটাকে আমি পার্স করব। তা পার্স করার জন্য ফার্স্টে ওই ফাইলটা তো আমাকে পড়তে হবে, না পড়লে আমি ডাটা কিভাবে পাবো? এখানে একটা মেথড আছে গেট ফাইল ডাটা, এখানে কি করছে, এটা একটা স্ট্রিং রিটার্ন করবে, কি রিটার্ন করবে, স্ট্রিং রিটার্ন করবে। সেই স্ট্রিং এই যে মনে করেন এই স্ট্রিং, স্ট্রিং এই যে স্ট্রিং, এই একটা স্ট্রিং পাইলাম আমি। আর এখান থেকে যেটা বললাম যে এইটা কিন্তু এই ফাইলের নাম। এখন যদি আপনার এখানে যদি আর একটা ফোল্ডার থাকতো, মনে করেন ডাটা বলে একটা ফোল্ডার থাকলো, হ্যাঁ এখানে কি করতে হতো, গতদিন আমি দেখাইছিলাম, বলছিলাম মনে করেন যে আমি আর একটা ফোল্ডার এখানে তৈরি করলাম, তোমাদের আরো ক্লিয়ার হবে। মনে করো ডাটার জন্য একটা ডাটা, হ্যাঁ এর মধ্যে আসলে আমি কপি এখানে পেস্ট, এই পেস্ট করে দিলাম। এখন যেটা করবো, এই এখন যেটা করবো, এখানে স্ট্রিং আকারে পাইতে গেলে কি করতে হবে, ডাটা এটা নাকি এটা মনে হচ্ছে এটা না, আচ্ছা হ্যাঁ এই ফোল্ডার, তার মধ্যে একটা ফাইল আছে যার নাম হচ্ছে কবি পরিচিতি দুটো টেক্সট। এখান থেকে এখানে একটা মেথড লেখা আছে আমার, অলরেডি আপনি সোর্স কোডের মধ্যে দেখবেন ইনপুট স্ট্রিং, হ্যাঁ মনে করেন আপনি ফন্টের জন্য একটা, ডাটার জন্য একটা, ইমেজের জন্য একটা। এখন যেটা করা হলো, এই এখানে একটা স্ট্রিং আকারে পাইলাম আমি, এই হচ্ছে সেই স্ট্রিংটা আছে এই। এখন আপনি যদি প্রথমে চিন্তা ভাবনা করেন, এই টোটালটা কিন্তু একটা জেসন অ্যারে, কারণ হ্যাঁ বলো, না ইউটিউবে আরেকটা বানাবো কেন, ওইটাই ইউজ করবো,
এখানে জাস্ট তোমার কি করবা, এই জাস্ট ফাইনাল নামটা এখানে চেঞ্জ করে দিতে আর কিছু না। হ্যাঁ তো করবো, সমস্যা নয়। মনে করো ঠিক আছে, এখানে তো তোমার পরিচিতের মধ্যে তোমার ট্যাক্স থাকবে তোমার, ঠিক আছে। মানে এখানে তোমার সম্পর্কে মোটামুটি তুমি লিখলা, আয়ন আরিফ ইসলাম, আই অ্যাম ফ্রম বাংলাদেশ, ধরো লাস্ট 2 ইয়ার্স আই হ্যাভ ডেভেলপড মেনি অ্যান্ড্রয়েড অ্যাপস ফর দি ফর দি সিটি। বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে, প্লিজ সেন্ড আস ইউর ফিডব্যাক রিগার্ডিং দিস অ্যাপ অ্যাট অ্যাট আরিফ অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম। ঠিক আছে, এটা মনে করো একটা ওই ইফেস, যে একটা রি মানে একটা ইনফো ফেস, ঠিক আছে, বাংলা লিখে এরকম ই করবো আর কি, ঠিক আছে। এরপরে যেটা হইলো, এখানে আসলে কিছুই করতে হবে না। ধরো এটা এটা তো এটা তো জেসন না, তাই না? ওটা কি জেসন কোনো না? মনে করলাম এটা প্রাইভেট টেস্টিং অ্যাপ ইনফো, অ্যাপ ইনফো, একবারে পাইতে পারো তুমি কি হবে। অ্যাপ ইনফো ইজ ইকুয়াল টু ইউটিলস ডট গেট ফাইল ডাটা, ঠিক আছে, জেসন অ্যাক্টিভিটি ডট জেস, এখানে কি ফাইল নেম, ফাইলের নাম দিয়ে দাও, এটা একটা স্ট্রিং আকারে পাওয়া তুমি, এটা কিন্তু একটা স্ট্রিং পাইছে। এরপরে কি করবো, ঠিক আছে, আরে এটা স্ট্রিং এর মধ্যে পাই গেছে, তুমি যদি কোথাও একটু শো করতে চাও এটা শো করতে পারবে, বুঝছো? এই জেসন এটা ওই স্ট্রিং এর মধ্যে ঢুকে গেছে। এখন এটা একটা জেসন, এই যেটা বলছিলাম ভাই, যে যেহেতু এটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা একটা জেসন অ্যারে, সেই জেসন অ্যারের মধ্যে তিনটা জেসন অবজেক্ট আছে। এখন এখানে জেসন অ্যারে যে ফিজিক্যাল টু নিউ জেসন অ্যারে, এর মধ্যে স্ট্রিংটা ঢুকানো হলো, জেসন অ্যারে প্লাস আর একটা অবজেক্ট আর এখানে নিউ জেসন অ্যারে, এটা কি, এটা আসলে একটা মানে কিন্তু এটা ইনিশিয়ালাইজ করা হয়েছে, এটা তার একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে আমি ই করলাম, এই জে এর মধ্যে চলে আসলো সব, এই জেসন অ্যারে এর মধ্যে ওই সব ডাটা চলে আসলো। এখন আমি কি করতে হবে, এই জিনিসটা আমাকে পার্স করতে হবে, পার্স করে এখন ইন্টিজার আর ফর লুপের কথা বলছিলাম, যে ডেট যে ডট লেন্থ
জে এর লেন্থের আগ পর্যন্ত, আই প্লাস প্লাস। এখন জেসন অবজেক্ট জে ও ইজ ইকাল টু জে এ, এখানে আমি একটু লিখি গেট জেসন অবজেক্ট ইন্ডেক্স, ইন্ডেক্সে মনে করে নিয়ে গেল, এটা একটা জেসন অবজেক্ট পেয়ে গেলাম, ঠিক আছে। এখন দেখেন এই জেসন অবজেক্টের মধ্যে কি কি আছে, নেমের মধ্যে নেম কির মধ্যে একটা ভ্যালু আছে, ইমেজ কির মধ্যে একটা ভ্যালু আছে, ডিটেলস কি এর মধ্যে একটা ভ্যালু আছে, ঠিক আছে। মনে করেন আমি এখানে লিখলাম স্ট্রিং, স্ট্রিং নেম ইজ ইকুয়াল টু জে ও ডট গেট স্ট্রিং, এটা কি নেম। আচ্ছা এরপরে স্ট্রিং কি ডিটেলস না ইমেজ, ইমেজ ইজ ইকুয়াল টু জিও ডট গেট স্ট্রিং ইমেজ, আরেকটা কি বলছিলাম ডিটেলস, এই যে নেম জিও ডট গেট স্ট্রিং, এখানে কি নামটা দিতে হবে, জেসন অবজেক্টের যে কি, এই যে মনে করেন এটা একটা জেসন অবজেক্ট, তাই না, এর কি কি প্রথমটা, এটার কি কি নেম, এটার কি কি ইমেজ, এটার কি কি ডিটেলস। তাহলে এখন যেটা হলো যে নেম পাইলাম, ইমেজ পাইলাম, এরপরে ডিটেলস পাইলাম, ডিটেলস ডিটেলস ইজ ইকুয়াল টু জিরো ডট স্ট্রিং এর নিচে ইমেজ এর নাম আসলে কিছু না, এটা আপনি দেখবেন আগে লেকচার গুলো না দেখলে, কিন্তু আমি যদিও রিপিট করতেছি কিন্তু আসলে আগে লেকচার না দেখলে কিন্তু সমস্যা, মানে বুঝবেন আপনি সতেরো থেকে বিশ পর্যন্ত লেকচার, ঠিক আছে। এটা দরকার হলে আপনার যে 2 দিন ছুটি থাকে ওই 2 দিন আপনি মিনিমাম 10 বার দেখবেন লেকচার, আর সমস্যা হলে আমি তো আছি, আচ্ছা। এরপরে যেটা করব যে পোয়েট যেটা নিছিলাম, পোয়েট পোয়েট এখানে পোয়েট, ঠিক আছে, ইজিক্যাল টু নিউ, এখানে যেটা হবে এটার মাধ্যমে পোয়েটের সব ডাটা আমি ওর মধ্যে ঢুকাই দিচ্ছি, ঠিক আছে, সব চলে আসছে পোয়েটের মধ্যে। এখন যেটা হবে আইটেমস ডট অ্যাড পোয়েট, পোয়েট অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে সব ডাটা জার্নালিস্ট আছে না, জার্নালিস্টের মধ্যে সব কিছু চলে আসছে, এর ভিতরে সব কিছু চলে আসছে যা আছে, এবারে এটা ইউজ করলেই হয়ে যাবে, কি বলছি বুঝছেন না, এর মধ্যে ঢুকে গেল। এরপরে যেটা আছে যে ইফিশিয়েন্ট, এই যেটা আছে যে অ্যারেলে লিস্টের মধ্যে একটা অ্যাডাপ্টার সেট করতে হবে, আমি এর ইয়ে প্রথমে লেআউট ফাইলটা দেখালাম, লেআউট পয়েন্টস, এটা ই করতেছে, এটা হচ্ছে মেইন লেআউট, ঠিক আছে। এখন এখানে কি দেখতে পাচ্ছেন, অনেকগুলো রো আছে না, আসলে যে কোনো একটা রো নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে হবে, ঠিক আছে। আর আপনার যদি 100 কপির নাম থাকতো আপনি আগে কী করতেন, 100টা বাটন বানাইতেন, আসলে 100 বাটন বানানো দরকার, একটা বাটন দিয়েই কাজ হয়। তো সেক্ষেত্রে আমরা কী করবো, লিস্ট ভিউ ইউজ করবো বা গ্রিড ভিউ ইউজ করবো, কী করবো, লিস্ট ভিউ বা গ্রিড ভিউ ইউজ করবো। এখানে দেখেন এই লিস্ট ভিউ এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ক্যাশ কালার হিন্ট, ক্যাশ কালার হিন্ট মানে কি, যখন আপনি লিস্ট ভিউ স্ক্রল করেন তখন এই একটা ব্লিপ ব্লিপ করে কালার, ঠিক আছে, তো ওই ব্লিপ ব্লিপই কোনো কালার দেখাবে না, তার জন্য এটা দিয়ে দিলাম। ড্র সিলেক্টর অন টপ, তখন লিস্ট ভিউর উপরে যখন কোনো আইটেমের উপর ক্লিক করে তখন ওইটা একটা কিছু একটা দেখায়, আমি এটা সেটা শো করতে চাচ্ছি না, এটা বেশি ফলস। আর এই লিস্ট ভিউ চারিপাশে
দিস বি আ ডিভাইডার। ডিভাইডার বলতে কি, যে এই প্রত্যেকটা ইয়ার মধ্যে এটা একটা রো থেকে আর একটা রো মাঝখানে ওই জিনিসটা থাকে আর কি। তাহলে এটা হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, আমাকে একটা এয়ার অ্যাডাপ্টার লিখতে হবে আর কি, এয়ার অ্যাডাপ্টার, বেজ অ্যাডাপ্টার। এই বেজ অ্যাডাপ্টার কি করছি আমি, ক্লাস ডিফিশিয়েন্ট অ্যাডাপ্টার এক্সটেন্ড বেজ অ্যাডাপ্টার, বেজ অ্যাডাপ্টার। আচ্ছা এখন এর দেখেন কতগুলো মেথড আছে, গেট ভিউ, গেট ভিউটা একটা ভিউ রিটার্ন করে, কি করে একটা ভিউ রিটার্ন করে। আর এখানে কি আছে, গেট কাউন্ট, কাউন্ট মানে কয়টা আপনার কয়টা রো আছে। আমার আইটেমস এর একটা সাইজ আছে, অ্যারে লিস্টের একটা সাইজ আছে, মনে করেন 100 যদি থাকে এখান থেকেই কিন্তু আসলে সাইজ পাওয়া গেছে। মানে এর মধ্যে ঢুকাচ্ছে, ঢুকানোর পরে, হ্যাঁ ঢুকানোর পরে এর মধ্যে একটা করে অ্যাড করতেছে, সাইজ বাড়তে থাকে। মনে করেন এখানে যদি 100 অ্যাড করেন তাহলে এখানে আইটেমস ডট সাইজ, এর মানে হচ্ছে মানে এখানে কয়টা রো থাকবে, 100 রো থাকবে আর কি। আর এরপর বলছে গেট আইটেম বলে একটা জিনিস আছে, এটা আইটেমস ডট গেট, তার মানে অ্যারে লিস্টের ক্ষেত্রে আইটেমস ডট গেট, অ্যারে লিস্ট ডট গেট, এখানে যদি পজিশন দেন ওই পজিশনের যে অবজেক্ট আছে সেটা পাবেন আপনি। মনে করেন 5 নম্বর পজিশনে কোন কবি আছে, সেই কবি এখানে পজিশন পাস হলে সেই অবজেক্টটা রিটার্ন করবে। আর এই জিনিসটা এখানে যত সাইজ হবে সেই কয়বার আসলে এই জিনিসটা ই হবে আর কি, সেই কয়বার এই জিনিসটা গেট ভিউজ এ মেথড আছে সেই কয়বার এক্সিকিউট হবে। বুঝতে পারছেন? আরে এখানে গতদিন একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, গেট কাউন্ট আইটেমস ডট গেট সাইজ, এখানে এটার যে সাইজ হবে এই মেথডটা কিন্তু আসলে কতবার কল হবে, এটা আমি নিও আছে এরকম হবে, ঠিক আছে। এখন এখানে বলছে পজিশন, পজিশন বলে এর প্যারামিটার আছে একটা পজিশন, পজিশন মানে কি কত নম্বর ইন্ডেক্স নিয়ে আপনি কাজ করবেন। মনে করেন 100 কবি আছে, তার মনে করেন 50তম ইন্ডেক্স আছে, ইন্ডেক্স নিয়ে যদি কাজ করতেছেন এটা তার পজিশন। কনভার্ট ভিউ, কনভার্ট ভিউ মানে কি, এক একটা রো আছে এক একটা কনভার্ট ভিউ আর কি, ঠিক আছে। এক একটা রো কি, এক একটা কনভার্ট ভিউ। আর এটা প্যারেন্ট, এটা দরকার নাই, কি জিনিস এটা জানার দরকার নেই। এখন কি বলছে, কনভার্ট ভিউ ইকুয়ালস টু যদি নাল হয়, তার মানে কি যখন প্রথম ইনিশিয়াল স্টেজে কনভার্ট এই এই জিনিসটা কেন চেক করা হয়েছে, মনে করেন 100 রো যদি থাকে, ঠিক আছে, আমি ফার্স্টের ক্ষেত্রে ওই রোটা আমি তৈরি করে নিব, পরপর এরপরে বারবার আসলে এই জিনিসটা আমি জেনারেট করতে চাচ্ছি না। এখন কি করছি, ফার্স্ট যদি কনভার্ট ভিউ যদি না হয়, মানে যে রোটা আর কি এটা যদি না হয় তখন এটা ইনিশিয়ালাইজ করবে এবং ওইটার উপরে একটা ট্যাগ সেট করে দিবে কনভার্ট ভিউর উপরে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলছিলাম, হোল্ডার ক্লাস, হোল্ডার ক্লাসটা কি, হোল্ডার ক্লাসটা কিছুই না, সেটা হচ্ছে আপনার ওই যে রোতে আপনি যেসব জিনিসপত্র দেখতে চাচ্ছেন আর কি, সেই সব জিনিসপত্রে যে ই আছে, মনে করেন 23 যদি দেখতে চান 23 এখানে ডিক্লেয়ার করতে হবে। যদি আপনি যদি যেমন ও বলতেছিল যে একটা ইমেজ দেখতে চাচ্ছে, ঠিক আছে, এই ওয়েট লিস্ট রো, এখানে আমি একটা ইমেজ দিয়ে দিব, মনে করে এখানে একটা ইমেজ দিয়ে দিলাম আমি, এত কিছু তালগোল বুঝি না, এখানে মেরে দিলাম, কপি করে দিলাম, অ্যালাইন প্যারেন্ট লেফট দিলাম, লেফট দিলাম, এখানে মনে করো এর নাম দিলাম ইমেজ ভিউ, ইমেজ ভিউ, ঠিক আছে। এখন এই এটা কি, এটা হচ্ছে ইমেজ ভিউ ডান পাশে আর ওইটা বাম পাশে, অ্যান্ড্রয়েড লেআউট টু রাইট অফ, এগুলো লেআউট আপনি তৈরি করতে পারেন, এই জন্য আমি দেখালাম যে কি করা হয়েছে, ঠিক আছে। এটা মনে করেন হচ্ছে কি ইমেজ ভিউ, একটা অ্যাটলিস্ট একটা কবির নাম আমি এখানে দিই, কবির ইমেজ আসলে এখানে একটু সেভ করে রাখে, কবি যে ইমেজ গুলো এটা দুইটা ফোল্ডারের মধ্যে রাখা যায়, একটা রোয়ার মধ্যে রাখা যায় আর একটা অ্যাসেটের মধ্যে রাখা যায়। তা আমি এখানে মনে করেন একটা র ফোল্ডার তৈরি করব, আগে কি তৈরি করছে না, এখানে র বলে একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডার র,
এর মধ্যে আসলে কি করব, ওইগুলো সব কপি করে দেবো, পেস্ট করে দেবো, ঠিক আছে। ওয়ার মাধ্যমে দিলে কি পাই দেখি, মনে করো নজরুল খাই গেছে কিন্তু, এই যে দেখছো। হ্যাঁ আচ্ছা, এর আগে সাত্বিক যে মার্জিন দেওয়া তো উচিত, মনে করো পাঁচ, এখানে মনে করো পাঁচ, ঠিক আছে আরিফ। আচ্ছা এরপরে এই এখন মার্জিন দিছি, একটা লেফটও দিতে হবে, জাস্ট আমি একটু ই করার জন্য একটু বোঝাতে চাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ এখন দেখেন ভাই, হ্যাঁ এদিকে দেখেন, এই যে নেম ভিউ, এই নেম ভিউটা এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে, এই কনভার্ট ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, এটা কনভার্ট ভিউ দেওয়া হয়েছে কারণ কি, যে ওই একটা স্পেসিফিক কনভার্ট ভিউ নিয়ে আমি কাজ করতেছি, এটা ওল লেআউট মানে অ্যাক্টিভিটি ই নিয়ে কাজ করতেছে, এখানে দিলে ফাইন ভিউ আইডি দিছি, বাট এখানে যদি আমি যদি ইনফ্লেট করি, ইনফ্লেট করতে গেলে কাস্টম কোনো কিছু তৈরি করতে গেলে ইনফ্লেট করতে হবে, ইনফ্লেট করছি, এখানে কনভার্ট ভিউ ডট ফাইন ভিউ আইডি দিয়ে দিছি আর কি। এইটা এই অংশটুকু ফার্স্ট একবার এক্সিকিউশন হবে ফার্স্ট, আর পরের বার যেহেতু ওই রোটা আমি ভিউটা পেয়ে গেলাম, তখন এখানে ওল্ডারের মাধ্যমে ট্যাগটা নিব, তারপরে এখানে কি করব, ওয়েট যেগুলো আইটেমস ডট গেট, এই একটা পজিশন পাইয়ে গেলাম আমি, এই পজিশনের যে পয়েন্ট সেটা পাইয়ে গেলাম, মনে করেন জিরোতম ইন্ডেক্সের ক্ষেত্রে জিরোতম ইন্ডেক্সের পয়েন্ট, ওয়ানতম ইন্ডেক্সের ক্ষেত্রে ওয়ানতম ইন্ডেক্সের পয়েন্ট। আচ্ছা এরপরে কি হোল্ডার ডট নেম ভিউ সেট টেক্সট, টেক্সট সেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা, আরে একটা ইমেজ ভিউ নিতে হবে না, এখানে ইমেজ ভিউর মধ্যে আমি কবির ইমেজ দেখাবো, তাহলে ইমেজ ভিউ, ইমেজ ভিউ, ইমেজ ভিউ, এখানে কি ইমেজ, ঠিক আছে আরিফ। তাহলে এর মতো করে এখানেও আমি আসলে এটা ই করে দিব, ইমেজ ভিউ, ইমেজ ভিউ, এটা কি হবে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে দেখেন কবির ইমেজ কিন্তু আছে আমার কাছে, ইমেজ ইজ ইকুয়াল টু পোয়েট ডট গেট ইমেজ, সমস্যা আপনার সমস্যা আছে, বাট আপনি বলছেন যে নাই আগে লেকচার দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ আপনি শুক্রবারে ই পাচ্ছেন তো, এই দুই দিনে আপনার খাও বন্ধু, আপনার যে লেকচার গুলো মিস হয়েছে ওইটা থেকে 20 পর্যন্ত মোটামুটি লেকচার গুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন, এবং ওইটা ভালো মতো দেখলে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা হবে আর কি। তাহলে এখন দেখো যে আমি কি করছি আর কি, এখন একটা কোড, হ্যাঁ সবই দিব। আচ্ছা আচ্ছা গেট রেস রিসোর্স, রিসোর্স 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 আইডি ফ্রম স্ট্রিং, আচ্ছা এখান থেকে কি করব, কিছুই না, এর মধ্যে আমি যেটা করব এখান থেকে আসলে আমি ইমেজটা নিব ইন্টিজার আকারে, ডবলের মধ্যে যা রাখতো সেটা তো সেগুলো কি হয় রেসের মধ্যে যা রাখবো, তার জন্য একটা করে আর জেনারেট হয় না, তার মধ্যে একটা ইন্টিজার জেনারেট হয় না, মনে আছে তো?
সেই সেই আর্টটাকে ধরে করবো। সেই আর্টটা আমি কিভাবে পাবো? এক লাইন কোডের মধ্যে পাবো, কিছুই না। সেটা হচ্ছে ভেরিয়েবল নেম, এটার নাম আছে ইমেজের নাম, ইমেজের নাম দিয়ে দিলাম। হ্যাঁ, আর এখানে কি দিব, এর নাম আছে র, ফোল্ডারের নাম আছে র। আর প্যাকেজ নাম কি, এর প্যাকেজ নাম কি? অ্যাক্টিভিটি তো গেট প্যাকেজ নাম দিলেই হবে, গেট প্যাকেজ নেম। ঠিক আছে, গেট প্যাকেজ নেম দিলে এই যে ক্লাসে যে প্যাকেজ নেম না, সেই প্যাকেজ নেমটা পাওয়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমি একটা ইন্টিজার আকারে পাচ্ছি। এটা মনে করেন রেস এটা। ঠিক আছে, এখন কি করতে হবে, ফোল্ডার ডট ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্স। ঠিক আছে, আরে এই যে এখানে ফোল্ডার ডট, হ্যাঁ এখন তুমি তো ওই নেম ভিউ ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্স তো দিতে পারবা না, কারণ এটা তো এখানে নাই, এটা অন্য ক্লাসের মধ্যে আছে। রেয়াজটা কি, যে আমি যেটা বলছিলাম না, ধরো এই এই এগুলোর জন্য, আর এর মধ্যে দেখো একটা করে ই জেনারেট হয়েছে প্রত্যেকটার জন্য, আইডি আর এর জন্য। এই যে দেখছো, এই যে বাটন সিলেক্টেড, বাটন অমুক টুমুক, প্রত্যেকটা ড্রবলের জন্য একটা করে ইন্টিজার জেনারেট হয়ে আছে না? আসলে এই কোডের মধ্যে আমি কিছুই করি নাই, জাস্ট ওই আর্টটা আমি নিয়ে ওই যে আর এর মধ্যে রেসের আর্ট ডট যাওয়ার মধ্যে যে আইডি জেনারেট হয়েছে না, সেটাই আসলে আমি এখানে নিয়ে আসছি। আর ইমেজ ভিউর মধ্যে কিভাবে আমি ইমেজ সেট করতে পারি, জাভা কোডের মধ্যে ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্স, এটা আসলে কিছুই না। যদি আমি একটু দেখি, দেখো রো বলে, এই দেখো, এই যে দেখো রোয়ার মধ্যে কিন্তু নজরুল, রবীন্দ্রনাথ, সড়ক, এগুলো রেজেন্ট হচ্ছে। আসলে এটা কিছুই না, জাস্ট এই ভ্যালুটা আর কি। এর মাধ্যমে, এই কোডের মাধ্যমে আমি কি করলাম, ওই ভ্যালুটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি সেট করে দিলাম। এবার আমি একটু সুন্দর করে রান করি, দেখুন মাথার মধ্যে যাচ্ছে, কিন্তু আপনি আগের লেকচারগুলো দেখেন, চালাম হয়ে যাবে। আমি কিন্তু এটা রিপিট করার কথা, হোল্ডার হচ্ছে হোল্ডার ক্লাস, হোল্ডার হচ্ছে যে হোল্ডার আমার কাজে লাগতেছে, কারণ হচ্ছে কি, যে এই জিনিসটা আমি বারবার কি করবো না, বারবার এই জিনিসটা আমি মানে এই জিনিসটা বারবার আমি এই জিনিসটা নিয়ে কাজ করবো না। ঠিক আছে, যে বারবার আমি এই কনভার্ট ভিউ জেনারেট করবো না। ঠিক আছে, তার জন্য আসলে হোল্ডার নিয়েছে। হোল্ডারের মধ্যে ওই যে ই আছে না, মনে করেন যে টেক্সট ভিউ, ইমেজ ভিউ, এগুলো নিয়েছে। ঠিক আছে, তারপরে কনভার্ট ভিউর মধ্যে ওই হোল্ডারটা ট্যাগ হিসাবে সেট করছে। তারপরে কি করছি, যখন জিরো নাম্বার রোর ক্ষেত্রে এইগুলো সব ইনিশিয়ালাইজ হবে, আর 1 2 3 4 5 6 7 1000 যদি হয়, তখন এই হোল্ডারের মাধ্যমে আমি এই হোল্ডারটা নিয়ে আসছি। মানে হোল্ডারের মধ্যে দেখেন ওই টেক্সট ভিউ, ইমেজ ভিউ সব হোল্ডারের মধ্যে নিয়ে আসছি, যাতে হোল্ডারের মাধ্যমে আমি এই জিনিসগুলো সেট, হোল্ডার ডট নেম ভিউ, হোল্ডার একটা ক্লাস, সেই ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে ভিউ হোল্ডার, একটা ক্লাস, সেই ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে হোল্ডার। সেই হোল্ডারের মাধ্যমে আমি কি করছি, হোল্ডারের নেম ভিউ আমি অ্যাক্সেস করছি, তারপরে তার উপর সে টেক্সট সেট করছি। তারপর হোল্ডার ডট ইমেজ ভিউ, এটা ক্লাসের হোল্ডার ক্লাসের ভিউ হোল্ডার ক্লাসের অবজেক্ট, এখানে তার একটা মেম্বার ভেরিয়েবল আমি অ্যাক্সেস করছি। ঠিক আছে, একটা ক্লাসের মেম্বার ভেরিয়েবল কীভাবে অ্যাক্সেস করে, ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হয়, সেটা ইনিশিয়ালাইজ করা হয়, তারপরে ডটের মাধ্যমে আমি অ্যাক্সেস করি আর কি। এখন এই লেকচার 17 নম্বরে ডিটেলস দেওয়া আছে, 17 নম্বর লেকচারটা দেখবেন, তাহলে আপনার মোটামুটি ফার্স্ট ক্লিয়ার হবে। এরপরে এই কাহিনী এগুলো আমি সেট করে দিলাম। এখন আমি একটু সুন্দরভাবে রান করি, রান করলে এই জিনিসগুলো আমি দেখতে পাবো। হ্যাঁ, আজকের রেখে দিব দেখে। আচ্ছা দেখে, আজকের অ্যাটলিস্ট কেন মাত্র, তুমি আগের দিন তো বুঝছো তো, এটা বুঝো না।
তুমি তো দেখছো তো, এর বাইরে তো কোনো কিছু করা হয়নি। তুমি যদি এই অনলাইনে পড়াবলে কোনো প্রবলেম নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এ কিন্তু একটা ই করে বেগে বাজতে পারছে। হ্যাঁ, তা তুমি তুমি আসলে কোনো কিছু প্র্যাকটিস করছো? ভাই আমি প্র্যাকটিস করি না, কিন্তু তুমি প্র্যাকটিস করো না। হ্যাঁ, তো ভিডিও তুমি কি ভিডিও দেখছো? ভিডিও দেখো না, এমন হয় সত্যি কথা বলো। ফাঁকি দিল এখন? হ্যাঁ ঠিক আছে, এখন ফাঁকি তুমি 16 নম্বর লেকচার থেকে শুরু করে 15 নম্বর না 16 নম্বর লেকচার থেকে শুরু করে 20 পর্যন্ত প্রত্যেকটা লেকচারই দেখবো আর কি। ভালো মতো দেখবো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কোনো কিছুই না। তোমার খুবই পরিচিতি হবে কিন্তু সব হচ্ছে টাকা তুলতে হবে। তুমি আগে থেকে, আমার মনে নাই, আমি অলরেডি কালকে $500 তুলছি আর কি। ঠিক আছে, ঠিক আছে, দেখি আমি টাকা আছে আমার সাইটে, কোনো সমস্যা না, বুঝতে পারছো? টাকা আছে, এখন $250 আছে, 2-5 দিনের মধ্যে আরো $600 পাবো। ঠিক আছে, তোমাদের কত ভালো লাগবে ওই 78 করে ধরো, 78 ধরো, সরি আমার এয়ার সার্ভিস চার্জ আছে $2.5 আর কি, ট্রানজাকশন চার্জ আছে, ফাইনাল ট্রানজাকশন চার্জ আছে, তার মানে $27 লাগবে সপ্তাহে। কিন্তু মনে করো যেটা রেট থাকে তার তুলনায় অনেকে অনেকে 80-85 করে নেয়, আমার যেটা রেট আছে ওইটাই নিব। এর বাইরে একটু বলবো মনে হয়েছে টি শার্ট করি 27.5, $2 লাগবে হচ্ছে ট্রানজাকশন চার্জ। গুগল আমি করি, $2,200 আসতে টাইম লাগে, কিন্তু একবারে আসা শুরু হইলে তখন ভালোই আসে। ভালো ইংলিশ আছে, মোবাইলে আছে, হ্যাঁ দেখছো আরো কিছু দিচ্ছি, চারপাশে গোল করে দিতে চাইলে এটা তো তোমার দেখানো হয়েছে।
এটা কিভাবে দিছি, এটা কিভাবে দিছি বলো, এটা কিভাবে দিছি, এই রাউন্ডটা কিভাবে দিছি, ওইভাবে দিব। হোয়াইট লিস্ট রো, ঠিক আছে, কিছুই করতে হবে না এখানে। এখান থেকে ইমেজ থেকে নজরুল করতে হবে না কেন? হ্যাঁ, ওইটা তুলে দিতে হবে না, ওটা জাস্ট শো করার জন্য নিয়েছি, ওইখান থেকেই তো দাঁড়া নিছে, এখান থেকে কিছু নেই। অ্যান্ড্রয়েড লেআউট, লেআউট উইথ ল্যাব কন্টেন্ট, অ্যান্ড্রয়েড লেআউট হাইড ল্যাব কন্টেন্ট, এর মধ্যে দিয়ে দাও মার্জিন ল্যাবটা এখানে দিয়ে দাও। আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড দাও, ধরো আমি দিলাম কালো, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড। তোমার ইয়া কি শিখছে তাহলে এবার বলো, তোমার তো মনে নাই। সেটা এখানে না দিয়ে এখানে দিয়ে ফেলি, 100 ফেলি, ফেলি দাবি দেখি করে। এই জন্য বুঝছো লেআউট কোথায় কি তৈরি করছে, এগুলোই তো আমার মাথার মধ্যে থাকে না, কিন্তু কোথায় কি আছে এটা একটা আইডিয়া হয়ে গেছে আমি জিজ্ঞাসা করতে করতে। হয়েছে, বড় হয়েছে না, এই যে বড় দিছি, বড় দিছি, এরপরে কি করবো জানো, এটা অল্প বেশি না। এখন যে কাজটা করতে হবে, যে যখন ফুল অ্যারেলিস ধরে বা একটা ক্লাসের অবজেক্ট ধরে ওই পাশে নিয়ে যাইতে হবে, তখন আসলে এখানে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল বলে একটা কথা আছে, সিরিয়ালাইজেবল এটাই করলাম, ঠিক আছে। এটা ফুল অ্যারে লিস্টটা ওই পাশে আমি পাঠাবো, আর একটা পজিশন পাঠাবো, ফলে এখানে আমি ই করি, এটা তো আসলে